আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল এর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবা খানম, সহকারী শিক্ষক গণিত। আজকে নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর যে আমাদের যে সিলেবাস আছে সেখানে দেখো অনুশীলনী 2.1, অনুশীলনী 2.1 থেকে আমরা কিছু অঙ্ক করাব। এখানে 1 থেকে 4 পর্যন্ত কিছু অঙ্ক আমরা আজকে শেখাব। চলো তাহলে আগে বই খুলি। এখানে আমি ইতিমধ্যে বোর্ডে 1-এর ক নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি। আমাদের 1-এর অঙ্কগুলো দেওয়া আছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কয়ে আমাদের দেয়া আছে সেটটা, এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার 9 এবং এক্স কিউব লেস 130। মানে কি, এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, ওই স্বাভাবিক সংখ্যা যেগুলোর বর্গ সংখ্যা 9-এর বড় এবং ঘন করলে 130-এর ছোট হবে, সেই বর্গ সংখ্যাগুলো আমরা নিব এক্সের মানগুলো। তাহলে আমরা এক্সের মান 1 থেকে শুরু করব। 1 থেকে একটা একটা করে মান নিয়ে আমরা দেখব। এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1² ইজ ইকুয়াল টু 1 লেস 9 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 1³ ইজ ইকুয়াল টু 1 লেস 130। এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2² ইজ ইকুয়াল টু 4 লেস 9 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 2³ ইজ ইকুয়াল টু 8 লেস 130। এক্স ইজ ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3² ইজ ইকুয়াল টু 9 ইজ ইকুয়াল টু 9, এটা 9-এর সমান হয়ে গিয়েছে। এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 3³ ইজ ইকুয়াল টু 27 লেস 130। এক্স ইজ ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4² ইজ ইকুয়াল টু 16 গ্রেটার 9 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 4³ ইজ ইকুয়াল টু 64 ইজ লেস 130। এভাবে এক্স ইজ ইকুয়াল টু 5 নিলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 গ্রেটার 9 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 5³ ইজ ইকুয়াল টু 125 লেস 130। এবং 6 নিলে হয় 36 গ্রেটার 9 এবং এক্স কিউব 6³ 216 গ্রেটার 130। কিন্তু আমাদের শর্তে দেওয়া আছে, দেখো এক্স কিউবের মানটা 130-এর চেয়ে ছোট হতে হবে এবং 9-এর চেয়ে বড় হতে হবে। আমরা যখন এক্সের মানটা 6 নিয়ে নেই তখন আমাদের এক্স কিউবের মানটা 130-এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে আমাদের মান 6টা হবে না, গ্রহণযোগ্য হবে না। আবার 5টা দেখো, 5টা এখানে আছে, এক্স স্কোয়ার এক্সের মানটা যখন আমরা 5 নিয়েছি তখন আমাদের এক্স স্কোয়ারের মান 9-এরও বড় আছে এবং এক্স কিউবের মান 130-এর চেয়ে ছোট আছে। এক্স ইজ ইকুয়াল টু যখন 4 নিয়েছি এক্স স্কোয়ারের মান 9-এর চেয়ে বড় আছে এবং এক্স কিউবের মান 130-এর চেয়ে ছোট আছে। এক্স ইজ ইকুয়াল টু যখন 3 নিয়েছি তখন 9-এর মান এক্স স্কোয়ারের মান 9-এর চেয়ে বড় হয়নি, সমান হয়ে গেছে, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না। এক্স ইজ ইকুয়াল টু 2 নিলে এটা 9-এর চেয়ে ছোট হয়ে গিয়েছে, এটা গ্রহণযোগ্য হবে না। এক্স ইজ ইকুয়াল টু 1 নিলে এটাও 9-এর ছোট হয়ে গিয়েছে, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এখানে গ্রহণযোগ্য মান পেলাম শুধুমাত্র 4 এবং 5, যেটা আমাদের এই শর্তকে শর্ত সাপেক্ষে যেটা আমাদের চাই। তাহলে আমরা লিখব শর্ত মতে গ্রহণযোগ্য উপাদান সমূহ 4 ও 5। সুতরাং নির্ণেয় সেট 4, 5। এরপরে দেখো খ নাম্বার অঙ্ক দেওয়া আছে, এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার 5 এবং এক্স কিউব লেস অর ইকুয়াল 36। মানে কি, দেখো এক্স এর মানগুলো হচ্ছে জেডের উপাদান হতে হবে। জেড মানে কি, পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটের ভিতরে আমাদের ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাগুলোই আছে। ধনাত্মক ঋণাত্মক সংখ্যার সেট হবে এবং সেই এক্সের বর্গমান
হবে 5 এর বড় এবং কিউবের মানটা হবে 36 এর সমান অথবা তার চেয়ে ছোট। এই মানগুলো নিয়ে আমাদের এসেটটা প্রকাশ হবে। তাহলে আমরা লিখব পূর্ণ সংখ্যার সেট, আমরা জানি জেড ইজ ইকুয়াল টু মাইনাস এবং প্লাসের সকল সংখ্যা, মাইনাস অগুণিত মাইনাস সংখ্যা থাকতে পারে, সেখান থেকে আমরা ডট ডট দিয়ে মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, আবার অগুণিত চলে যেতে পারে। এটা হচ্ছে আমাদের জেড। এরপরে দেখো এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা জিরো নেই, যেহেতু এ মান জিরো থেকে জিরো সহ আছে, তাহলে আমরা জিরো থেকে নিব। এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো লেস ফাইভ এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু জিরো কিউব ইজ ইকুয়াল টু জিরো 36। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান নিলে ওয়ান লেস ফাইভ এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু হয়ে যায় ওয়ান লেস 36। টু নিলে স্কোয়ার হয়ে যায় ফোর লেস ফাইভ এবং কিউব নিলে এইট লেস 36। থ্রি নিলে নাইন গ্রেটার ফাইভ এবং কিউব নিলে 27 লেস 36। এক্স ইজ ইকুয়াল টু ফোর হলে এক্স স্কোয়ারের মান হয়ে যাবে 16 গ্রেটার ফাইভ এবং এক্স কিউবের মান হয়ে যাবে 64 গ্রেটার 36। এরপরে দেখো এখানে তাহলে আমাদের কন্ডিশন দেয়া ছিল ফাইভের চেয়ে বড় হতে হবে এবং 36-এর চেয়ে ছোট হতে হবে। তাহলে এই মানগুলোর মধ্যে কোনটা আছে? ফাইভের চেয়ে বড় হতে হবে, ফাইভের চেয়ে বড় আছে এটা, কিন্তু 36-এর চেয়ে ছোট এটা। বাট এটা ফাইভের চেয়ে বড় আছে কিন্তু 36-এর চেয়ে আবার এটা বড় হয়ে যায়। তাহলে আমরা এই মানগুলোর মধ্যে শুধুমাত্র থ্রি এর মানটা আমরা গ্রহণযোগ্য মান পেয়েছি। আচ্ছা, যেহেতু এখন আমরা ধনাত্মক সংখ্যা নিয়ে এতক্ষণ বললাম, এবার আমরা আবার একটু ঋণাত্মক সংখ্যা নিয়ে আলাপ করব। ঋণাত্মক সংখ্যাগুলো আবার বসিয়ে দেখি। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান লেস ফাইভ এবং এক্স কিউব হয় মাইনাস ওয়ান লেস 36। মাইনাস টু বসালে স্কোয়ার করলে ফোর লেস ফাইভ, এক্স কিউব করলে মাইনাস এইট লেস 36, মাইনাস থ্রি হলে নাইন গ্রেটার ফাইভ এবং এক্স কিউব করলে মাইনাস 27 36। তারপরে মাইনাস ফোর হলে 16, কিউব করলে মাইনাস 64 লেস 36, মাইনাস ফাইভ হলে এক্স স্কোয়ার 25 গ্রেটার ফাইভ, এক্স কিউব করলে মাইনাস 125 লেস 36। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের বড় সংখ্যা ফাইভের চেয়ে বড় আছে, এখানে মাইনাস থ্রি ফাইভের চেয়ে বড়, কিন্তু এক্স স্কোয়ারের মান ফাইভের চেয়ে বড় আর এক্স কিউবের মান 36-এর চেয়ে ছোট। এটা আছে মাইনাস থ্রি এর মান এবং মাইনাস ফোর, মাইনাস ফাইভ এবং এরপরে যেই সংখ্যাগুলো নেগেটিভ যত সংখ্যা আসবে মাইনাস সিক্স সেভেন সবই এই শর্তের ভিতরে পড়ে যাবে, সবগুলোই আসবে। তাহলে আমরা এখানে লিখব শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যাসমূহ। প্রথমটা থেকে আমরা পেয়েছি থ্রি, থ্রি আর নিচে আমরা পেলাম মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ এবং এরপরে মাইনাস সিক্স সেভেন সবগুলোই আসবে যত আছে। সুতরাং নির্ণেয় সেট ডট 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 মাইনাস ফাইভ থেকে আমরা শুরু করব, মাইনাস ফাইভ, মাইনাস ফোর, মাইনাস থ্রি এবং ধনাত্মক সংখ্যা থ্রি, এটাই আমাদের অ্যান্সার। এভাবে দেখো আমাদের খ গেল। এবার গয়ে একটা অঙ্ক দেয়া আছে, এক্স বিলংস টু এন, যেন এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমরা দেওয়া আছে, তুললাম আমরা এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট আমরা জানি এন ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 এত। এখন 36-কে আমরা ভাঙাবো, ওয়ান দিয়ে করলে ওয়ান ইন্টু 36, টু দিয়ে করলে 18 দুগুণে 36, তিন দিয়ে করলে তিন বারং 36, চার নং 36, ছয় ছ 36। তাহলে 36-এর গুণনীয়ক সমূহ কীভাবে আসলো? ওয়ান টু থ্রি ফোর সিক্স, নাইন টুয়েলভ এইটিন 36, এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক সমূহ। আবার 6-এর গুণিতক সমূহ,
सिक्स एर गुणितक समूह की सिक्स दिए जो संख्यागुलो के गुण करा जाए सेगुलो होच्छे सिक्सर गुणितक कि है सिक्स टुएल्व एटीन ट्वेंटी फोर थार्टी सिक्स थार्टी थार्टी सिक्स एरपरे फोर्टी टू एभावे बाढ़ते थाकबे असंख्य संख्या आछे ताहले आमरा एखन छत्रिशेर गुणितक गुणनियक एवं सिक्स एर गुणितक एई संख्या एई उपादान समूहेर भितरे कमन जे उपादानगुलो आछे सेगुलोई होच्छे आमादेर एई सेटेर उपादान ताहले सेगुलो कि आछे आमरा देखी एखाने सिक्स एटा होबे सिक्स एरपरे आछे टुएल्व 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 एटीन 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 थार्टी सिक्स थार्टी सिक्स थार्टी सिक्स ताहले सुतरां शर्त मते निर्णय सेट एतो आंसर एभावे देखो तुम्हारा एकेर घ आछे बासाय ठीक एभावे क ख एर मतोई बुझे बुझे बासाय ट्राई करबे शिखबे एरपरे दुई थेके आमरा अंक शुरू करी नीचेर सेटगुलोके सेट गठन पद्धतिते प्रकाश करो कय देया आछे जे अंकटा देया आछे आमरा सेटा आगे तुले निलाम देवा आछे थ्री फाइव सेवेन नाइन इलेवेन अच्छा ताहले ये आमादेर ये मानगुलो उपादानगुलो देया आछे सेटेर भितरे ये उपादानगुलो आगे आमरा पर्यवेक्षण करब की धरनेर उपादान एखाने देखा होच्छे बीजोड़ संख्या एरपरे बीजोड़ संख्या देया आछे प्रथमटा स्टार्ट होयेछे थ्री थेके लास्टेरटा इलेवेने तार माने कि एर आगे एकटा बीजोड़ संख्या वन रये गेछे एबं एरपरे असंख्य बीजोड़ संख्या रये गेछे माझखानेर बीजोड़ संख्यागुलो निये आमादेर एई सेटटा ताहले आमरा एबं ए बीजोड़ संख्या अवश्यई स्वाभाविक संख्यारई उपादान ताई ना स्वाभाविक संख्यार सेट थेके नेवा होयेछे ताहले आमरा लिखब निर्णेय सेट एक्स बिलंगस टू एन जेन एक्स बीजोड़ संख्या एबं ए वन लेस एक्स लेस थार्टीन माने कि जेखने एक्स एर मानगुलो ओई बीजोड़ संख्यागुलो जेगुलो वानेर चे बड़ो एवं थार्टीनेर चे छोटो मा मध्यवर्ती बीजोड़ संख्यागुलो एटा एकटा सेट होते पारे अथवा एक्स बिलंगस टू एन जेन एक्स बीजोड़ संख्या एटुकेटुके एकी भावे लिखबो किन्तु एई এক্সপ্রেশনটা আবার অন্যভাবেও দেওয়া যায় এটুকু আমরা এভাবে দিতে পারি এবং থ্রি লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল ইলেভেন মানে কি এক্সের মান থ্রি এর সমান অথবা থ্রি থেকে বড় এবং ইলেভেনের সমান অথবা এর চেয়ে ছোট এটা একটাও দেওয়া যায় এভাবে এটা দিলেও হবে দুইভাবে আমরা লিখতে পারবো এরপরে দেখো ঘয়ে খ নাম্বারটা একটা অঙ্ক দেয়া আছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স অঙ্কগুলো আমরা যখনই অঙ্ক দেখব আমরা এখানে অঙ্কগুলো পর্যবেক্ষণ করব এই অঙ্কগুলো কী দেয়া আছে দেখো সবগুলো অঙ্ক এখানে জোড় বিজোড় মিলানো দেয়া আছে তাহলে আমরা এখানে দেখব যেগুলো কী প্রকাশ করতে চাচ্ছে বা কী করতে চাচ্ছে এখানে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এগুলো আমরা যদি ভালো মতো পর্যবেক্ষণ করে দেখি তাহলে দেখা যাবে এগুলো সবগুলোই ছত্রিশের ভিতরে ভাগ যায় মানে কি এগুলো ছত্রিশের গুণনীয়ক তাহলে তোমরা লিখে দিবা উপাদানসমূহ ছত্রিশের গুণনীয়ক সুতরাং নির্ণয় সেটসমূহ হচ্ছে এক্স বিলংস টু এন যেন এক্স ছত্রিশের গুণনীয়ক এভাবে গ নাম্বারটাও ঠিক সেভাবেই করবা বাসায় ট্রাই করবে এগুলো তোমরা ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর এইটি টোয়েন্টি এইট থার্টি থার্টি সিক্স এগুলো হচ্ছে খেয়াল করলে দেখা যাবে প্রতি অঙ্ক চার চার করে বাড়ছে মানে কি এগুলো ফোরের গুণিতক এবং সেটা গুণিতক অসংখ্য হয় এখানে আমাদের ফর্টিতে এসে স্টপ হয়েছে তাহলে ফোরের গুণিতক ফর্টি পর্যন্ত এভাবে তোমরা সেটকে প্রকাশ করে দিবে আমি এখানে ঘ নাম্বারটা দেখাচ্ছি দেখো দেওয়া আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এটা একটা সেট তাহলে এই সেটের ভিতরে দেখো প্রথম রাশিটা আছে প্লাস মাইনাস ফোর আর লাস্টেটা আছে সিক্স তাহলে আমরা ফোর স্কোয়ার করলে কি হবে চার চার ষোলো কিউব করলে চার ষোলো চৌষট্টি
5 কে করলে 5 স্কয়ার 25, 5 কিউব করলে 125, 6 কে করলে 6 স্কয়ার 36, 6 কিউব 216। তাহলে আমরা 6 এর কিউব করলে দেখো সর্বোচ্চ মানটা আছে আমাদের এখানে 216 এবং সর্বনিম্ন আছে 16। তাহলে আমাদের এই সেটের উপাদানসমূহ 4 থেকে স্টার্ট এবং 6 এ এসে শেষ হয়েছে। তাহলে আমাদের নির্ণেয় সেট হবে x belongs to z, যেহেতু এটা ধনাত্মক এবং ঋণাত্মক মান নিয়ে এটা অবশ্যই z এর এলিমেন্টস। তাহলে x belongs to z যেন x square greater or equal 16, x square এর মান 16 এর চেয়ে বড় অথবা সমান হয় এবং x cube less or equal 216, x কিউবের মান 216 এর চেয়ে ছোট অথবা সমান হয়। এই এলিমেন্টসগুলো নিয়েই আমাদের এই সেটটা। অথবা এভাবেও লেখা যায় x belongs to z যেন x স্কয়ার গ্রেটার 15, মানে x স্কোয়ারের মান 15 এর চেয়ে বড় হবে এবং x কিউব লেস 220 এবং x কিউবের মান 220 এর চেয়ে ছোট হবে। এটা দুইটা ভাবেই আমাদের প্রকাশ করা যায়। এরপরে দেখো আমরা এখানে 3 নাম্বার অঙ্ক আছে, তিনে আছে, আমরা আগে অঙ্কটা একটু তুলে নিব। তিনের ক করাই তোমাদেরকে, আমরা আগে মান তুলে নিই। দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 2, 3, 4, b ইজ ইকুয়াল টু 1, 2, a, c ইজ ইকুয়াল টু 2, a, b। তাহলে এখানে তিনটা মান আছে, কয়ের ক্ষেত্রে আমাদের যে মানটা লাগবে আমরা কটা আগে করব। কয় দেওয়া আছে b বাদ c, তাহলে আমরা b বাদ c, b এর মানটা আগে তুলব। b সমান সমান দেওয়া আছে 1, 2, a, বাদ c আছে 2, a, b। এখন আমরা প্রথম সেটের এলিমেন্টস থেকে দ্বিতীয় সেটের এলিমেন্টসটা বাদ দিব। আচ্ছা, তাহলে দ্বিতীয় সেটের এলিমেন্টস আছে 2a, এটা বাদ হয়ে যাবে প্রথম সেট থেকে, তাহলে 2a চলে গেলে এখানে থাকে 1। এটাই আমাদের অ্যান্সার, b বাদ c এর অ্যান্সার এটাই। এরপরে খ থাক গ নাম্বারটা, খটা তোমরা নিজেরা করবে, গ নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। গয়ে আছে এ ইন্টারসেকশন বি, এ সংযোগ বি। তাহলে আমরা মান বসাবো, এ এর মান বসাবো, এ আছে 2, 3, 4, সংযোগ সি এ আছে 2, a, b। আচ্ছা, এখন এই দুইটা সংযোগ মানে কি, দুইটা সংযোগ না তো, এখানে হচ্ছে ইন্টারসেকশন, দুইটার ভিতরে আমরা কি করব, কমন নিব। কমন নিলে আমরা এখানে প্রথম প্রথম সেটের উপাদান হচ্ছে 2, 3, 4, দ্বিতীয় সেটের উপাদান হচ্ছে 2, a, b। তাহলে দুইটার ভিতরে কমন আছে আমাদের 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা অঙ্ক দেখো, ঘ, ঘ নাম্বারটা করি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সিটা আমরা আগে করে নিই। তাহলে এখানে b এর মান আছে আমাদের
वन टू ए वन टू ए सी आछे टू ए बी अच्छा एखन सी एर मानटा होच्छे टू ए बी एर मानटा होच्छे बी एर मानटा होच्छे वन टू ए एखन आमरा ए दुइटार भितरे कि करब इंटरसेक्शन करब एखाने थाके टू एबार आमरा ए एर मानटा बसाबो ए आछे टू थ्री फोर यूनियन एटा आछे टू ताहले आमादेर दुइटा संयोग माने कमन आनकमन दुइटा निब कत होबे टू थ्री फोर एटाई आमादेर आंसर एरपरे देखो चार चारेर अंक करबो चार थेके दुटा अंक करबो बाकीगुलो तुम्हरा बासाय शिखबे चारेर क आगे मानगुलो तुले नेई देवा आछे वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन यूनियन ए इज इक्वल टू वन थ्री फाइव बी इज इक्वल टू टू फोर सिक्स सी इज इक्वल टू थ्री फोर फाइव सिक्स सेवेन अच्छा एखन आमरा बोलछे निम्नलिखित क्षेत्रे सत्यता जाचाई करो ताहले एखाने कटा आगे करि ए आमरा आगे ए यूनियन बी होल प्राइम देया आछे आमरा आगे ए यूनियन बीटा निर्णय करब ताहले एखाने एर मान आछे वन थ्री फाइव यूनियन बी एर मान टू फोर सिक्स अच्छा एखन दुटा संयोग करले कि हय वन टू थ्री फोर वन टू थ्री फोर फाइव सिक्स এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর মান এখন আমাকে এখানে চেয়েছে প্রাইম প্রাইম মানে কি আমাদের যে সার্বিক সেট থেকে এই সেটটার উপাদানগুলো বাদ দিলে যেটা হবে তাহলে আমরা এখানে লিখতে পারি প্রাইম ইজ ইকুয়াল টু মান বসিয়ে দেই वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन खाने एलिमेंट्स टा होबे वन टू थ्री फोर फाइव सिक्स अच्छा ताहले एखाने बाद जाबे कि वन टू थ्री फोर फाइव सिक्स एटुको चले गेले एखाने थाकबे सेवेन अच्छा एबार डान पाशे आछे ए प्राइम আমরা এ প্রাইম করব ইউ মাইনাস এ তাহলে এখানে আছে ওয়ান টু থ্রি
4 5 6 7 माइनस ए आछे 1 3 5 1 3 5 एटा थेके 1 3 1 3 5 चले गेले की थाकबे 2 4 6 7 अच्छा एर परे आरेकटा होच्छे बी प्राइम b prime is equal to u minus b 1 2 3 4 मान गुलो बसाबो आमरा आगे 1 2 3 4 5 6 7 minus b এর মান হবে b এর মানটা বসিয়ে দেব 2 4 6 তাহলে এটা থেকে 2 4 6 चले गेले की थाकबे 1 3 7 তাহলে 1 3 7 থাকে এখানে আমাদের আচ্ছা এখন আমরা করব যেটা a intersection b prime a prime intersection b prime a prime থেকে আমরা পেলাম 2 4 6 7 intersection b prime থেকে পেলাম 1 3 7 এখন এই দুইটার ভিতরে কমন কোন উপাদানটা আছে 7 তাহলে আমাদের এখানে হচ্ছে 7 তাহলে আমাদের a ইউনিয়ন b প্রাইমের মানও আসে 7 এবং a প্রাইম b প্রাইম ইন্টারসেকশন b প্রাইমের মানও হচ্ছে 7 তাহলে আমরা লিখতে পারি সুতরাং is equal to সত্যতা যাচাই হলো যাচাই হলো শিক্ষার্থীরা এভাবে তোমরা বাকি অঙ্কগুলো যেভাবে প্রতিটা অঙ্কেরই কিছু একটা দুটা করে করানো হয়েছে বাকিগুলো এভাবেই বাসায় করবে প্র্যাকটিস করবে এবং তোমরা SW থাকবে তোমাদের হোমওয়ার্ক থাকবে আমরা যা CW করানো হয়েছে CW টু SW সেটা SW করবে এবং বাকি অঙ্কগুলো বাসায় শিখবে যদি অঙ্ক করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে আমার এখানে মোবাইল নাম্বার দেয়া আছে আমার নম্বরে যোগাযোগ করতে পারবে অথবা লাইভ ক্লাসে যে গণিত শিক্ষক আছেন তার সাথেও যোগাযোগ করতে পারবে এখানে হোমওয়ার্ক হচ্ছে মার্ক করে জমা দিবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম